এ দেখো আজকে আমাদের গাছে ফুটেছে এই ফুলগুলো সব। এটা হচ্ছে স্থলপদ্ম, এটা তো সাদা জবা, এই যে এটা রাবণ জবা, এটা থোকা টগর, এই যে এটা তো অরেঞ্জ জবা, সব জবা, জবারই ভ্যারাইটি এখন। আর এই যে দোপাটি, কি ভালো লাগে না নিজের গাছের ফুল দেখে। এই দেখো আমার কানাই কি আজকে পুরো ফুল দিয়ে সাজিয়েছি, আর কানাই বাবুও সেজে গুজে বসে আছে, হলুদ জামা পরে, খাবার দিয়েছি। এসব আমার গাছের ফুল। সকাল থেকে চা চা করে মাথা খারাপ হয়ে গেল, চায়ের নেশা যে কি নেশা সেটা আজকে আমি বুঝলাম। দেখতেই পাচ্ছ কি গরম, বাপরে বাপ, পুরো ঘুমে ঝুমে চান করে গেলাম, চান করে এসেছি, চান করে এসে পুজো করেছি, আর কিছু মানে বাচ্চাদের খেতে দিয়ে তারপর তো চান করে আসে, চান করে এসে বাচ্চা সমস্ত ঠাকুর পুজো করেছি, কানাইকে বসালাম, এই যে আজকে পুরো ফুল দিয়ে সাজিয়েছি, দেখেছো নিশ্চয়ই। তো তোমরা বলোই যে গাছ নইলে কানাইকে দিয়ে স্টার্ট করতে, তো আজকে আমার যেহেতু এত গাছে ফুল ফুটেছে সেই জন্য আমি ফুল ফুল দিয়ে এবং ঠাকুর পুজো দিয়েই স্টার্ট করলাম আমার ব্লগটা। তো আর কি করবো, সকালবেলা থেকে চা চা করে মাথা খারাপ হয়ে গেল, চায়ের দুধ ছিল না তো চা বানাতে পারছিলাম না, আর আমার আমি জানোই সকালবেলা একবারই ভালো করে চাটা খাই, তো দুধ চা না হলে ঠিক ভালো লাগে না, তো মানে খাওয়ার ইচ্ছেটাই আসে না। তো দুধটা কী হয়েছে, চাটা আসলে আদা দিয়ে ফোটানো হয়ে গেছিলো, লালটুকে করে দিয়েছিলাম, আদা দিয়ে ফোটানো হয়ে গেছে, সেটা আর মানে আমি মিল্ক পাউডার দিয়ে খেতেই পাচ্ছি না, কথা বলবো কি এত আওয়াজ না, মিল্ক পাউডার দিয়ে যে চাটা করবো সেটা আর করতে পারছি না, খুব মুশকিল হয়ে গেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত সোহম গিয়ে ছুটে দুধটা এনে দিল, তারপরে এখন চা করলাম, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে, আর ভালো লাগে সেই 7টায় উঠেছি, এতক্ষণ বাদে চা খেলে মাথার যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা হয়ে গেছে, প্রেশারের ওষুধ খেলাম আমার, ভালো লাগে না। তো যা গিয়ে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে পরে বাদ বাকি যে কাজগুলো করবো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আবার একটু বেরোতেও হবে, আর এ কী বলে আজকে নিরামিষ তো রান্না বান্না দেখি কী করি, কালকে একটা স্পেশাল প্ল্যান আছে, রবিবার, রবিবারের ব্লগটাকেও মিস করো না, রবিবার আমাদের লালটুবাবু স্পেশাল প্ল্যান দিচ্ছে আমার জন্মদিনের যে পাওনাটা বাকি আছে সেটা। চলো রাখি, চাটা খেয়ে নিই। আমি বাজার থেকে ফিরে এসেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে বাজারে যাচ্ছি, এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ ঢিলা ঢালা, এটা পরে আমি নাইটি হিসেবে বাড়িতেই পরবো, এই জন্য একটু বড় বড় নিয়েছি। আর এই যে কানায়ের নতুন বালিশ বিছানা, কানায়ের নতুন বালিশ বিছানা নিয়ে এলাম, স্যানিটাইজ করলাম সব কিছু, আর এই যে কানায়ও বসে আছে, আর যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা শাড়ি নিয়ে এসেছি, শাড়িটা তোমাদের দেখাবো, কারণ আমি সেদিন গেছিলাম, সেদিন গুরুদেবের ধুতি আর পাঞ্জাবি কিনে নিয়েছিলাম, শাড়িটা কেনা হয়নি, তো শাড়িটা আজকে কিনে নিয়ে এসেছি, দেখাবো। তো চলো, ও একটা গাছ কিনে নিয়ে এসেছি, হলুদ জবার গাছ, হলুদ জবা আমার একদম নেই, তো সেই হলুদ জবার গাছটা নিয়ে এসেছি, এই যে হলুদ জবার গাছ, এটা পুঁতবো, তোমাদের সাথে শেয়ারও করবো, অনেক মানে পরে ভিডিও বানাবো গাছ নিয়ে, এখন হচ্ছে না। তো চলো এবার ফটাকসে রান্নাটা করে নিই, একটা বাজতে যায়, একটা এখনো বাজেনি, চলো আজকে নিরামিষ রান্না তো সেই জন্য বেরিয়েছিলাম। এই যে আমার দুই সুন্দরী নাতি নাতনি এখন এখানে বসে বসে আড্ডা মারছে, আমি এসে দেখি ঘুমোচ্ছে, আর বড় বড় দুটো তো থাকে না, চিনি আর চা পাতা তো থাকে না, ওরা তো আসে যায়, তো এরাই থাকে এখন দুটো, দুজনে মিলে বেশ থাকে, আদর করে, আর ছুটকি তো ওদের সাথে খুব একটা খেলে না, একা একা থাকে। দেখো দেখো কালি কাদা কোথা থেকে কি মেখে এসছে, মেঘো মেঘো, ইস, ঘুরে এসে এই কোটাকুটি করলাম,
ঘুরে এসেছি তো এত গরম রোদ্দুরে না আর ভালো লাগছে না রান্না বান্না করতে, মনে হচ্ছে চান করেছি আবার এসে, কারণ বাইরে থেকে ঘুরে এসে তো এখন চান করতেই হয়। মনে হচ্ছে ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি। আর ওই প্রেশারের ওষুধটা খেয়েছি, মাথাটা এ হয়ে গেছিলো, গরম হয়ে গেছিলো। পটল পোস্ত বিউলি ডাল আলু ভাতে পটল পোস্ত ঝামেলা রান্না নেই, তা হলে পোস্ত তো হবে, গ্যাস পরিষ্কার করতে হবে, সব কিছুই আছে। আমি এখানে এখন রান্না বান্না করছি, রান্না বান্নার মধ্যে ওদিকে বসিয়েছি পটল পোস্ত, এদিকে বসিয়েছি ভাত। আজকে তো পুরোই নিরামিষ রান্না হবে। পটল পোস্তটা হয়ে গেলে তারপর এখানে বসাবো হচ্ছে বিউলির ডাল। রান্না রান্না করে আগে কানায়টা তুলে নিই, তুলে নিয়ে তারপর আমি আমাদের রান্নাটা করি, মানে আমাদের পাত্রে ঢালি, কারণ আমাদের তো মাছ মাংস সমস্ত এ হয়, তো সেই জন্য কি হয় আগে ওর কড়াইতে আলাদা কড়াই, তো এইসব বাসন সবই ওর, জানো তোমরা নতুন করে আমি কিনেছি, তো এই বাসনে রান্না করে ওর আলাদা যে বাসন বাটি আছে সেই বাটিতে ওর তুলে খাবার। তারপর আমরা এখন বিউলির ডাল করছি, বিউলির ডালে খুব কম হলুদ দিয়ে সাদা মতো করি, তা দেখতে ভালো লাগে, বেশ সুন্দর লাগে। এখানে আমি এখন বাজারগুলো সব ধুয়ে শুকুর দিয়েছি, বাজারগুলো তো না শুকুর দিলে সব পচে যায়, তো সেই জন্য। আর মেজকি আমার কাজ দেখছে কি হচ্ছে হচ্ছে কি হচ্ছে, মেজকি দেখছে। এরপর আমরা করবো লাঞ্চ, লাঞ্চ তো রেডি হয়ে গেছে। আর আমাদের লাঞ্চে আজকে রয়েছে বিউলি ডাল, পোস্ত মানে পটল পোস্ত, আলু ভাতে, লঙ্কা আলু ভাতে, আর পাঁপড় ভাজা। আর বিউলি ডাল হলে সব থেকে বড় কথা একটা গন্ধরাজ লেবু এনেছি, সেই জন্য আমি প্ল্যান করেছিলাম এই রান্নাটা আজকে, নাহলে তো শনিবার হলে আমাদের ভাতে ভাত হয় মোটামুটি। তো যাই হোক, এটাও আমাদের খুব ফেভারিট, আর আমাদের বাচ্চাদেরও খেতে দেওয়া হয়ে গেছে, ওরা খাচ্ছে এখন। এবার আমরা লাঞ্চটা করে নিই। শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এত মাথা ধরেছে না যে চা খেতে হবে সকালবেলা, ওই যে চায়ের মেজাজটা খিচিয়ে গেছে সেই মানে মেজাজটা এখনো ফেরেনি, মনে হচ্ছে চা 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 চা, তার র চা করেই খাচ্ছি এখন, তো মানে দুধ চা খেলেই গ্যাস হয়ে যাবে আমি বুঝতে পারছি। এখন কোনোভাবে আমার দুধ চা খাওয়া চলবে না, সন্ধ্যেবেলা আমার দুধ চা সহ্যই হয় না, র চা। আবার আজকে রাত্রে তরকারি বানানো হয়নি, সে করতে হবে, ব্লগটা এডিট করে আমি শুয়েই পড়েছিলাম। লাদু কোথায় ছিলি? লাদু মায়ের সাথে কোথায় গেছিলে? রেডি হয়ে গেছে আমার চা, আর আমি চা নিয়ে বসছি, চাই চাই চাই। চাটা খেয়ে মেজাজ ফিরিয়ে আবার যেতে হবে রান্নার কাজে, রান্নার কাজে মানে রাত্রের ডিনার বানাতে। তো ডিনারে আজকে করব দই বেগুন, দই বেগুনের রেসিপিটা যদিও বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে, খুব ভালো হয় দই বেগুন খেতে, আমাদের খুব আমার খুব প্রিয় বেগুনের যে কোনো আইটেম আমার খুব প্রিয় জিনিস, কারণ আমি বেগুন খেতে খুব ভালোবাসি। এই যে দেখেছো আমার কাছে কে ছুঁয়ে আছে দুধতামি করে, এটা লাড্ডু বাবু, লাড্ডু বহুত দুধতামি করে, বহুত দুধতামি করে, না 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 না, আবার বলছি বলে দেখেছো আমার দিকে তাকিয়ে দেখছে, দেখো দেখো, না না ও বাবা, লুক দিয়ে দিলে একটা, দেখলে ওরাও শিখে গেছে ক্যামেরার, ক্যামেরায় কীভাবে লুক দিতে হয়, তাই তো পড়ে যাবি তো। চাটা খাবো কি করে তোকে করলে নিয়ে, বুঝু বুঝু বুঝু, চাটা খেয়ে নি।
এখানে আমি এখন বেগুন কাটছি, কারণ দই বেগুন করার জন্য ছোট ছোট এরকম বেগুন লাগে। তো এই বেগুনে করলে সব থেকে দেখতে সুন্দর হয়, গোটা গোটা বেগুনে করা যায়। তবে বেগুনের ভেতরটা পোকা আছে কিনা বা পাকা আছে কিনা সেটা দেখে নিতে হয়। সেই জন্য কি হয় এরকম, মানে উপর দিকটা কেটে ফেলে দিতে হয়, দিয়ে চার টুকরো, মানে চার ফালি করতে হয়, হাফ করে ফালি করতে হয়, যেন সবটা কেটে ফেলবো না, করে ভেতরটা দেখে নিতে হয়। আর তাতে নুন মশলাটাও ভেতর অব্দি ঢোকে ঢুকে ভালো করে ধুয়ে একটুখানি জলে ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখার পর তারপর এটা রান্না করতে হয়। আর এই সাইজের বেগুন হলেই সব থেকে বেশি ভালো হয়, বড় বেগুনের চেয়ে। আমি এই সাইজের বেগুন দিয়েই দই বেগুন করি, আর এটা আমার মায়ের কাছ থেকে আমি এরকম ভাবেই শিখেছি। মা কুলি বেগুনও করতো অনেক সময়, কুলি বেগুনও করলেও খারাপ হয় না খেতে। কোটাকুটি শেষ, এবার আমি বসাচ্ছি দই বেগুন। আর দই বেগুনের রেসিপিটা তো বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছেই, তাও আজকে দেখিয়ে দিচ্ছি। আর মাথাটা এত তেল চিপচিপে হয়েছে কদিন ধরে রান্না করে করে, মানে কি বলবো, রান্না করা, পরিষ্কার করা, ধুলো বালি, কালকে সমস্ত মাথায় শ্যাম্পু দেবো। তারপর চুলে কালার করেছিলাম তো, তাই কটা দিন একটু ওয়েট করে, চশমাটা এত বড় হয়ে গেছে না, খালি গলে 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 পড়ে। এখন বাজার গোছাতে হবে, বাজারগুলো ধুয়ে স্যানিটাইজের জলে ধুয়ে সমস্ত শুকিয়ে তারপর না তুললে কি হয়, সব পচে যায়, সব পচে যায়। সেই জন্য এতক্ষণ পাকার হাওয়ায় কাগজের উপর মেলা ছিল, এবার শুকিয়ে গেছে, এবার এবার ফ্রিজে তুলবে। তো আমি বেগুনগুলোকে কড়াইতে দিয়ে গোটা গোটা ভাজছি, নুন আর হলুদ দিয়ে ভাজতে হয় এগুলো। আর একটু মিডিয়াম আঁচ করে ভাজবেন, যাতে বেগুনগুলো ভালোই সেদ্ধ হয়ে যায়। আর ভেজে তুলে নিলাম, চাপা দিয়ে দিয়ে ভাজবেন। এবার এইতেই তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কুচি করে আছে, এই যে কুচি করা, সেগুলো দিয়ে দেবো। টমেটোটা একটু পরে দিতে হবে। এটার ফুল রেসিপি বেঙ্গলি হোম কিচেনে যদিও আপলোড করা আছে, তো যদি এখানে কেউ না বুঝতে পারো সে দেখে নিতে পারো। এগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর এক এক করে মশলা দিতে হবে। এতে প্রচুর পরিমাণে টমেটো দিতে হয়, মানে টমেটো একটু বেশি পরিমাণে দিতে হয়, তাতে কি হয় টক টক বেশ ভাবটা আসে, খেতে ভালো লাগে। দইটা পরে দেবো, টক দইটা ফেটিয়ে পরে দেবো। আমি না ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিই না, আমি জাস্ট নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে করি, সেটাতেই আমাদের বেশি টেস্টি লাগে। ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিলে আমার কিরকম কিরকম লাগে খেতে, আমি ওই জন্য দিই না। আর টমেটো কেচাপ দিয়েও হবে, তবে টমেটো কেচাপ দিলে কি হয় একটু মিষ্টি মিষ্টি ভাব এসে যায়, তো সেই জন্য না একটু চিনি দিতে হয়, বেশি টক তো চিনি দিতে হয় একটুখানি, জাস্ট এতে চার ছটা দানা চিনি দিতে হবে, নাহলে সুন্দর কালার আসে না আর টেস্টটাও ব্যালেন্স হয় না। তো যাই হোক, সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লাস্টে আমি দইটা দিলাম, দেখতেই পেলেন। দইটা দিয়ে ভালো করে মেশানোর পর কিন্তু এটা অনেকক্ষণ এবার লো ফ্লেমে মশলাটা কষাতে হবে, যতক্ষণ না একদম তেল ছাড়ে মশলা থেকে, তাতে কি হবে দইটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়, কুক হয়ে যায়, আর তাতে মশলার টেস্টটাও খুব খুব ভালো আসে। এই যে চার ছটা দাম আমিও চিনি, দেখে বুঝতেই পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে এসছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ঠিক এই রকমই কষিয়ে নিতে হবে, যখনই টক দই দিয়ে কোনো রান্না করবেন তখনই এরকম ভাবে পুরো মশলার সাথে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন টক দইটা খুব ভালোভাবে মিশে যায় আর গ্রেভিটাও খুব সুন্দর একটা রিচ গ্রেভি তৈরি হয়। আর তারপর দিয়ে দিলাম বেগুনগুলো, বেশি জল দেবেন না, বেশি জল দেওয়ার কিলো বেগুনগুলো মানে একদম সব ঘেটে যায়। তো বেগুন তো অলরেডি আমাদের ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, জাস্ট এটা মশলার সাথে যাতে ফুটে মশলাগুলো ভেতরে ঢোকে সেই জন্য হাই ফ্লেমে ফোটাতে হবে, জাস্ট 2 থেকে 3 মিনিট। তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে অনেকটাই। তো এবার আমি একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো, গরম মশলাটা দেবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়, কিছুটা হয়ে যাওয়ার পর গরম মশলা দিতে হবে। গ্রেভিটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে, এর চেয়ে বেশি শুকোবো না। আর বেগুনগুলো দেখছেন গোটা গোটা রয়েছে, বেশি নাড়ানাড়ি করব না, গ্যাস বন্ধ করে রেখে দেবো, যখন খাবো তখন গরম গরম পরিবেশন করব রুটির সাথে।
এবার সব সবজিগুলো তুললাম, তুলছি আর এতক্ষণ ছুটকি খেয়ে খাওয়াচ্ছিলাম। ছুটকির যে কি হবে তা জানি না, এখনো ডফারে করে খাওয়াতে হবে। কালকে সকালে ইচ্ছে আছে চাউমিন করার, তার জন্য তো সব সবজি কিনেই নিয়ে এসেছি। এত গরম হচ্ছে, এখনো মাথায় হালকা করে একটু জল দিয়ে দিয়েছে, মাথার মধ্যে কুটকুট করছে, কেন বলো তো ঘাম বসে বসে। যা গরম না গো, যাকে চলো এর সাথে শেষ করে দিচ্ছি আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানো এই ব্লগটা, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর কালকের ব্লগের জন্য ওয়েট করো। কালকের ব্লগ খুব ভালো আসছে, তো এবার আমরা ডিনার করব, ডিনারে তো দেখলেই। কিন্তু সন্ধেবেলা চাটা খাওয়ার পর না আমার পেটটা ব্যথা ব্যথা ব্যথা, আসলে সন্ধেবেলা আমি চা খাই না, তো সেই জন্য ওটা কি বলবো আর, যা বাজে ওয়েদার না গো।